দেখেন জি মাবুনীদের মেনসের যখন গোলমাল হয় মেনসের গোলমাল মেনসের মেনস হলি অনেক মাদের মেন যখন হয় না তলপের যখন টাটায় মা তখন হাউমাউ করে কান্দে এই যে গাছের শিগড়ে ভালো করে খেয়াল করেন এই শিগড়ে তুলবেন দুটো শিগড়ে দিলে নেবেন আর ঘরে যে কমের পক্ষে 10 থেকে 12টা পর্যন্ত সরিষা নেবেন সরিষা সরিষা আর এক জারা লবণ দিয়ে গাছটা খাবেন আল্লাহর রহমতে দেখবেন ওই মেনস পেটের থেকে একদম ক্লিয়ার হয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ যাদের বাচ্চা হয় না তাইলে তাদের বাচ্চাও হবে আল্লাহ আল্লাহ দেবে আমি দিতে পারবো না যাক আলহামদুলিল্লাহ যাদের বাচ্চা হয় না বাদক রোগ মেনস ক্লিয়ার হয় না আমাদের গুরুজি ভালো একটি জিনিস শিক্ষা দিয়েছে কালো তুলসীর মূল নেবেন হ্যাঁ কালো তুলসীর মূল হ্যাঁ সরিষা নেবেন 9 থেকে 10টি এবং এক জাররা পরিমাণ লবণ নেবেন নিয়ে বাসি পেটে 7 দিন পরিমাণ যদি সেবন করতে পারেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ মেন্স ক্লিয়ার হবে একদম ক্লিয়ার হয়ে যাবে এই ক্লিয়ারের মাধ্যমে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে একটি বাচ্চা দেবে এবং বাদক রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দেবে ইনশাআল্লাহ যদি বিশ্বাস লাগে ভালোবাসা লাগে তাহলে ইনশাআল্লাহ আপনি এই ঔষধটি সেবন করবেন আল্লাহ মুক্তি দেবে তা বন্ধুরা আমি আলম কবিরাজ আমাদের গুরুজি কালাসাদ উস্তাদ আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবনধর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার আমরা মূলত যৌন রোগ এজমা হাঁপানি সাদা সেব লালচিরা বিভিন্ন রোগের ট্রিটমেন্ট করে থাকি যাদের বিশ্বাস ভক্তি ভালোবাসা আছে আমাদের থেকে ইনশাল্লাহ ঔষধ নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম